হ্যালো এভরিওয়ান, কি খবর আপনাদের? আশা করো ভালে আছে। আপনার দেখা বলে গেছো ঘরতে কিদরে ফেসিয়াল কব পারি। ফেসিয়াল তো ইমান একু ডাঙর কথা নহয়, কিন্তু কিছু নিয়ম ফলো করে পেলায় যদি আমি ফেসিয়াল তো করো তেতিয়াহলে আমার স্কিন খন গ্লো করব আর স্কিন খন ভাল হব, কিন্তু সঠিক নিয়মত করব। মই আপনার দেখাব গেছো এইটো VLCC ফেসিয়াল কিট হয় সেলন সিরিজ। মই আপনার কইছো মই শ্যাম্পু প্রফেশনালি ইউজ করো যেটো সেলনত ইউজ করে, আর এইটো সেলন সিরিজে হয়। এইটো হয়েছে স্কিন টাইটনিং, যেহেতু মোট স্কিন অল্প ফ্ল্যাবি হয়, অল্প সফট হয়, সো স্যাগিং হওয়ার চান্স তো বেশি থাকে, উলমি যাওয়ার চান্স তো, সো টাইট করে রাখব বিচার স্কিন খন এজিং তো দিলে হয় তেতিয়া। সো সেই কারণে মই এইটো আনিছো স্কিন টাইটনিং, আর মই আপনার ভালকে প্রোডাক্টটো দেখাই দিছো। বলো ফেসিয়াল করবলে আমাক লাগিব এক বল কুহুমিয়া পানি। কুহুমিয়া পানি লবলে গরম পানি ইউজ করব নালাগে, আর এখন সাফা রুমাল বাস ইমানে। এতিয়া মই ফার্স্ট স্টেপটো ইউজ করিম, এটো হইছে ইন্ডিয়ান বেরি স্ক্রাব, এটা এনেকৈ পাউচত আহে। সো ইউজ করার পিছত স্টেপল পিন মারি পেলে থই দিব লাগে। সো এটা কিটেরে মানে মই যেটো সেলন সিরিজ কিছু তাত ছটা আছে দেই, ছটাত বেশি দাম নহয়, মই পাহৰিছো দামটো। নাইকাৰ পৰা মই কিনিছো, নাইকাত আপুনি সার্চ কৰিব পাৰে। আৰু মই ফার্স্ট ইয়াতে যিহেতু আপোনাৰ ক্লিনজাৰটো নাই, মুখখন ভালকে ফেচ ৱাশ কৰি ললোঁ, চাফা কৰি ললোঁ, ইয়াতে ক্লিনজাৰটো নাই, ইয়াতে স্ক্ৰাবৰ পৰা ষ্টাৰ্ট হৈছে। সেইটো অলপমান পানী দি ললোঁ, এনেকৈ এইটো স্ক্ৰাব হয়, আৰু মুখত এনেকৈ এপ্লাই কৰি ললোঁ হোল ফেচত ভালকে। স্ক্রাবটো কৰোতে সদায় এটা কথা মন কৰিব, স্ক্রাব কৰোতে স্কিনত প্রেসার নিদিব, যেহেতু খহতা থাকে স্ক্রাবটো, স্কিনত প্রেসার দিলে স্কিনখন ড্যামেজ হওয়ার চান্স থাকে। সো স্লাইটলি এনেকে ইনস্ট্রাকশনত লিখা আছিলে 5 মিনিট সময় মোক থবলে কারণে 5 মিনিট মই এনেকে রাখি দিলো। এতিয়া গোটেই মুখখনত সার্কুলার মোশনত স্ক্রাব কৰি দিম। সার্কুলার মোশন মানে এনেকে রাউন্ড 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 এনে কপালত কৰিব। মই স্ক্রাব করা হয়ে গেল, মুখখন ভালদরে মুছি ললো। এতিয়া এডাল মই আপনাক দেখাইছো, এডাল দেখিছেনে? এডাল এডাল হৈছে আপোনাৰ ব্ল্যাক হেড রিমুভ করা, যত যত ব্ল্যাক হেড আছে এনেকে এনেদরে ভাল। নেক্সট স্টেপটো হৈছে এটো, এটো হৈছে জেল, এটো মই ইউজ করিম। আর আপোনাৰ ইয়াত পানি ইউজ কৰিব নালাগে, এইটো এটা অয়েল আহে ইয়াৰ লগত, সেই অয়েলটো 1 2 3 4 5 6 ড্রপস মই ইউজ করলো। ইউজ করে ভালদরে মিক্স করে পেলায় মই ইয়াতে এপ্লাই করে দিম। আপওয়ার্ড আর আউটওয়ার্ড স্ট্রোকস, আপওয়ার্ড আর আউটওয়ার্ড, আর সার্কুলার মোশনস, সার্কুলার মোশনসটো হয়েছে এটো। ভালদরে কপালত হলে সদায় এনেকে আঙুলিকিটা লৈ পেলায় এনেকে করব লাগে, এনেকে 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 মই অলমোস্ট 10 মিনিটমান সময় এইটো সানি লম, যাতে অইলটো একদম ভিতৰলৈকে মুখৰ সোমাই যায়, আৰু চকুৰ কাষবিলাক এনেকৈ 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 কৰিব লাগে, আৰু আমাৰ আইবলটো, আইবলটো চকুকেইটা মুদি পেলাই এনেকৈ 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 কৰিব লাগে। আইবলটো বহুত ৰিলেক্সেশ্যন পোৱা যায়, আৰু এই পৰ্চনটো সাধাৰণতে আমাৰ চেগিং হয়। সো এই পোর্শনটো এনেকে 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 চিক এরিয়া, চিন এরিয়া, নাক, চকু, ব্রোজ আর কপাল এনেকে করব লাগে। 10 মিনিট মই এটোয়ে জেলটোয়ে মাসাজ করলো, এটা ভালদরে মুখখন ক্লিন আপ করে লব লাগিব। নেক্সট স্টেপটো হৈছে আপনার মাসাজ, মাসাজ করব উইথ স্কিন টাইটেনিং ক্রিম, স্কিন টাইটেনিং ক্রিম এইটো, এইটো 20 মিনিটস এপ্লাই করব, 20 মিনিটস মই মাসাজ করব, তেতিয়াহে ইয়াৰ আসল বেনিফিটটো পোৱা যায়। সো মই অলপ ক্রিম লৈছো, অলপ অলপকে লব, 3 বার লব লাগিব, ইমানখিনি ক্রিম লৈছো, তাতে অলপমান পানি দিছো, আর পানি দি গোটেই হাতত মই এনেকে আনি পেলাই মাসাজ করিম। এতিয়া ইয়াত এই ক্রিমটোৱে আসল হয়, এই ক্রিমটো মাসাজটো 20 মিনিটস পুরা করবই লাগে। মই আপনার দেখাইছো এনেদরে উপরলে এনেদরে করব লাগে, আপওয়ার্ড স্ট্রোকস, তারপর আউটওয়ার্ড স্ট্রোকস,
এই ফিঙ্গার টিপ গিটা এই ফিঙ্গার গিটা পাম খন ইউজ কো নালাহে আউটার স্ট্রোকস উপরলে স্কিন খন টানি টানি পেলে প্রেসার বেশিকে নিদিব খুব বেশি প্রেসার দিয়া দরকার নাই এনেকে মই 20 মিনিটস মাসাজ করিম গতিকে মই ইমান দীঘলে গিয়ে দেখাব নোৱাৰো কারণে আকো নাকটো নাকটোত আপনাদের এনেকে 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 করব তেতিয়া ইয়াত ব্লাড সার্কুলেশন তো হয় আর যদি সাইনাসর কিবা প্রবলেম থাকে তার কারণে খুব ভাল এনেকে নাকটোত করব নাকটোত এনেকে করব আর নাকটোর সুবিধার কারণে এনেকে এনেকে করব পারে তার পিছত এই এইটো বিরাট সেনসিটিভ হয় আটাইতকৈ কোমল জায়গা আমার মুখর এই আন্ডার আই এরিয়াটো সো এই দুটা আঙুলিরে এনেকে 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 লাহে 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 সার্কুলার মোশনত মই দেখাই দিছো করব এনেকে 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 ক্লক ওয়াইজ আর এন্টি ক্লক ওয়াইজ এনেকে তেনেকে আইবল কিটাটো দুটাটো ক্লক ওয়াইজ আর এন্টি ক্লক ওয়াইজ করব এটু আপনাদেরকে 5 মিনিটমান সময় করিয়ে থাকিব এনেকে ঘড়িটো চাই লব আর 5 মিনিট এটু করব এইটো 5 মিনিট করার পিছত আকো 5 মিনিটমান সময় এটু করব এইটো বস্তু সেগিংটো ইয়াতে হয় ইয়াত এনেকে করব আকো আপনার 2-3 মিনিটমান সময় এটু করব করার পিছত ফোরহেডখন ফাইন লাইন্স আর ইয়াতে চকুত সোমাই গেছে চকুত এপ্লাই করতে সদায় চাব চকুত যদি সোমাই না যায় আর ইয়াতে ফাইন লাইন্স বিলাক আহে সো কপাল খন এনেকে 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 করব সার্কুলার মোশনের কপাল খন ব্রোজ খিনি আইব্রো খিনি এনেকে 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 মাসাজ করব যদি মুখত মাসাজ ক্রিমটো করার পিছত শুকাই যাওয়ার নিচিনা লাগিছে আকৌ লব আকৌ লৈ পেলাই আকৌ পানি লব আকৌ ইউজ করব শুকাই যাওয়ার নিচিনা হলে তেনেদরে 3 বারমান মাসাজ ক্রিমটো লব লাগে এনেকে আকৌ এপ্লাই করব এপ্লাই করি এই চিন এরিয়াটো এইখিনি এইখিনিতে আটাইতকৈ বেশি আমার পিম্পলস আর হোয়াইট হেডস হয় লিফ্ট করে করে উপরলে লিফ্ট করব স্কিনখন লিফ্ট করব এনেকে এনেকে লিফ্ট করব লিফ্ট করাটা বহুত দরকার 20 মিনিটস মই মাসাজ করলো ভালদরে মুখখন সাফা করলো হ্যাঁ মোর মাসাজ করা হয়ে গেল বিরাট ফ্রেশ লাগিছে স্টেপটো হয়েছে ফেস প্যাক মোর এই ফেস প্যাকটো যে গুড়ি গুড়ি মই ইয়াক বনাব লাগিব পাউডার টাইপ হয় এটো এটো মই বনাই পেলাই গোটেই মুখতে এপ্লাই করে লম ফেস প্যাকটো এপ্লাই করে ললো এটা মই আরো 20 মিনিট সময় রাখিম 20 মিনিট টোটাল 40 মিনিটস হল আর আগত 10 মিনিটস হল 50 মিনিটস টোটাল এপ্রক্সিমেট 1 ঘন্টা সময় ফেসিয়াল করতে দিব লাগিব এটা যেহেতু মই নিজে করেছো গতি মাসাজ করতে মই রিল্যাক্সেশনটো অনুভব করব পৰা নাই নাছিলো লোকে করলে যেন আরাম লাগে সো ইয়াতে মই দুডোখর তিয়ঁহ দি দিম আর 20 মিনিট সময় আরামত মই শুই দিম আর ফেসিয়াল করা হয়ে গেল আর প্যাকটো মই ধুই আহিলো ভালকে আর ধুই পেলাই মই অলপ ক্রিম ইয়াত সানি দিলো সানস্ক্রিন অল্প এপ্লাই করে দিলো ময়শ্চারাইজার আর কিছুমান ফেসিয়াল প্যাকতে ক্রিমটো আহে এটো এপ্লাই করব লাগে কিন্তু এটো নাছিলে আর ফেসিয়াল করাটো ইমান টান কথা নহয় ঘরতে ধুনিয়াকে করব পারে খালি রাইট প্রোডাক্ট চয়েস করব জানিব লাগিব আপনার স্কিনের কারণে কোনটো প্রয়োজন হয় মোর স্কিনের কারণে স্কিন টাইটনিং কিটটো প্রয়োজন আসলে হয়তো আপনার স্কিনের কারণে বেলেগ কিবা প্রয়োজন হব পারে কাবাক যদি ফেয়ারনেস লাগে ফেয়ারনেস ইন গ্লোটো ইউজ করব পারে ভিএলসিসির কাবার যদি পিগমেন্টেশন প্রবলেম আছে নাহলে এন্টি পিগমেন্টেশন ইউজ করব পারে মই আগতে সেইটোই ইউজ করেছিলো এটা অল্প কমিলে এটা মই সেইকাৰণে বেলেগ এটা হেৰিত কৰিছোঁ আর এয়া আসলে ফেসিয়াল আর আশা করো আপনাদের ভাল পালে সাগে আর ট্রাই করে ঘর সাব খুব বেশি কস্টলিও নহয় এটা পেকেটে 2 বার করব পারি সর মিনি কিটটো কিনলে 3 বারও করব পারি আর এমাহত এবার করাটো বিরাট প্রয়োজন এদিন কিবা বিয়া এখন থাকলে করাটো কথা নহয় বা ফেস্টিভেল থাকলে করাটো কথা নহয় আসলতে এটা রুটিনত করব লাগে এদিনতে একো মিরাকল হয়ে না যায় টাইম লাগে 6 মান্থস মান কন্টিনিউ করার পিছত ডিফারেন্সটো
একদম ধুনিয়াকে গম পোৱা যায়। তেনেহলে লগ পাম আকৌ এদিন এটা নতুন স্কিন কেয়ার রুটিন হতে। আর আপনাদের জানাব যদি স্কিন কেয়ার এবিলাক ভাল পাইছে, মই ইয়ার উপর আরো ভিডিও করিম। আর যদি ভিডিওটো ভাল লাগিলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিব আর লাইক আর শেয়ার করবলে নাপাহরিব। আহো তেনেহলে, বাই বাই।